তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচারের দুষ্কর্ম নিয়ে আসবে তাদের বিচারের উপর তোমরা নিজেদের মধ্যে থেকে চারজন সাক্ষী জোগাড় করবে। অতঃপর সে চারজন লোক যদি ইতিবাচক সাক্ষ্য প্রদান করে তাহলে সে নারীদের তোমরা ঘরের ভেতর অবরুদ্ধ করে রাখবে যতদিন না মৃত্যু এসে তাদের সমাপ্তি ঘটিয়ে দেয় অথবা আল্লাহ তাআলা তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা না করেন। আর তোমাদের মধ্যে যে দুজন নরনারী এ ব্যভিচারের কাজ করবে তাদের দুজনকেই তোমরা শাস্তি দেবে। হ্যাঁ, তারা যদি তওবা করে এবং নিজেদের সংশোধন করে নেয় তাহলে তাদের শাস্তি দেওয়া থেকে তোমরা সরে দাঁড়াও। অবশ্যই আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং পরম দয়ালু। আল্লাহ তাআলার উপর শুধু তাদের তওবাই কবুলযোগ্য হবে যারা ভুলবশত গুনাহের কাজ করে, অতঃপর জানা মাত্রই তারা দ্রুত তা থেকে ফিরে আসে। মূলত এরাই হচ্ছে সেসব লোক যাদের উপর আল্লাহ তাআলা দয়া পরবশ হন, আর আল্লাহ তাআলাই হচ্ছেন সর্ববিষয়ে জ্ঞানী কুশলী। আর তাদের জন্য তওবা করার কোনো অবকাশ নেই যারা আজীবন শুধু গুনাহের কাজই করে। এভাবেই গুনাহের কাজ করতে করতে একদিন তাদের কারো দুয়ারে যখন মৃত্যু এসে হাজির হয় তখন সে বলে, হে আল্লাহ, আমি এখন তওবা করলাম। আসলে তাদের জন্য কোনো তওবা নয় যারা কাফের অবস্থায় ইহুল্লা সাঙ্গ করল। এরা হচ্ছে সেসব লোক যাদের জন্য আমি কঠিন যন্ত্রণাদায়ক আজাবের ব্যবস্থা করে রেখেছি। হে মানুষ, তোমরা যারা ইমান এনেছ তোমাদের জন্য কখনো জোর করে বিধবা নারীদের উত্তরাধিকারের পণ্য বানানো বৈধ নয়। বিয়ের সময় মোহর হিসেবে যা তোমরা তাদের দিয়েছ তার কোনো অংশ তাদের কাছ থেকে নিয়ে নেওয়ার জন্য তোমরা তাদের অযথা আটক করে রেখো না যতক্ষণ পর্যন্ত তারা প্রকাশ্য কোনো ব্যভিচারের কাজে লিপ্ত না হয়। তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো, এমনকি তোমরা যদি তাদের পছন্দ নাও করো, এমনও তো হতে পারে যা কিছু তোমরা পছন্দ করো না তার মধ্যেই আল্লাহ তাআলা তোমাদের জন্য অপরন্ত কল্যাণ নিহিত রেখে দিয়েছেন। আর যদি তোমরা এক স্ত্রীকে আরেকজন স্ত্রী দ্বারা বদল করার সংকল্প করেই নাও তাহলে মোহর হিসেবে বিপুল পরিমাণ সোনা দ্বারা দিলেও তার কোনো অংশ তোমরা তার কাছ থেকে ফেরত নিও না। তোমরা কি তাদের উপর মিথ্যা অপবাদ দিয়ে ও সুস্পষ্ট পাপাচার করে তা ফেরত নিতে চাচ্ছ? তোমরা মোহরানা সে অংশটুকু ফেরত নেবেই বা কি করে? অথচ বিভিন্নভাবে তোমরা তো একে অপরের স্বাদ গ্রহণ করেছ। তাছাড়া এর মাধ্যমে তারা তোমাদের কাছ থেকে বিয়ে বন্ধনের পাকাপাকি একটা প্রতিশ্রুতিও আদায় করে নিয়েছিল যা তোমরা ভেঙে দিয়েছ। নারীদের মধ্যে থেকে যাদের তোমাদের পিতা পিতামহরা বিয়ে করেছে তাদের তোমরা কখনো বিয়ে করো না। হ্যাঁ, এই নির্দেশ আসার আগে যা হয়ে গেছে তা তো হয়েই গেছে। এটি আসলেই ছিল এক অশ্লীল নির্লজ্জ কাজ এবং খুবই ঘৃণ্য ও নিকৃষ্ট আচরণ। বিয়ের জন্য তোমাদের উপর হারাম করে দেয়া হয়েছে তোমাদের মা, তোমাদের মেয়ে, তোমাদের বোন, তোমাদের ফুপু, তোমাদের খালা, ভাইদের মেয়ে, বোনদের মেয়ে, আরো হারাম করা হয়েছে সেসব মা যারা তোমাদের বুকের দুধ খাইয়েছে, তোমাদের দুধ খাওয়ার সাথী বোন, তোমাদের স্ত্রীদের মা, তোমাদের স্ত্রীদের মাঝে যাদের সাথে তোমরা সহবাস করেছ তাদের আগের স্বামীর ঔরসজাত মেয়েরা যারা তোমাদের অভিভাবকত্বে রয়েছে। অবশ্য যদি তাদের সাথে তোমাদের শুধু বিয়ে হয়ে থাকে কিন্তু তোমরা কখনো তাদের সাথে সহবাস করনি তাহলে তাদের আগের স্বামীর মেয়েদের বিয়ে করায় তোমাদের জন্য কোনো দোষ নেই। তোমাদের জন্য তোমাদের নিজেদের ঔরসজাত ছেলেদের স্ত্রীদের হারাম করা হয়েছে। উপরন্তু বিয়ের জন্য তোমাদের উপর দুই বোনকে একত্র করাও হারাম করা হয়েছে। তবে যা কিছু এর আগে সংঘটিত হয়ে গেছে তা তো হয়েই গেছে, সে ব্যাপারে অবশ্যই আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল ও একান্ত দয়াবান। নারীদের মাঝে আগে থেকেই বিয়ের দুর্গে অবস্থানকারীদেরও তোমাদের জন্য হারাম করা হয়েছে। তবে যেসব নারী যুদ্ধবন্দী হয়ে তোমাদের অধিকারে এসে পড়েছে তারা ব্যতীত। এ হচ্ছে বিয়ের ব্যাপারে তোমাদের উপর আল্লাহ তাআলার বিধান। এর বাইরে যেসব নারী রয়েছে তাদের তোমাদের জন্য এ শর্তে হালাল করা হয়েছে যে তোমরা বিয়ের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মোহরের বিনিময়ে আদায় করে দেবে এবং তোমরা বিয়ের সংরক্ষিত দুর্গে অবস্থান করবে। তোমরা অবাধ যৌন স্পৃহা পূরণে নিয়োজিত হবে না। অতঃপর তাদের মধ্যে যাদের তোমরা এর মাধ্যমে উপভোগ করবে তাদের মোহরের বিনিময়ে ফরজ হিসেবে আদায় করে দাও। অবশ্য একবার এ মোহর নির্ধারিত হয়ে যাওয়ার পর যে পরিমাণের উপর তোমরা উভয় একমত হও তাতে কোনো দোষের কিছু নেই। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ কুশলী।